তার কারণ আপনারা জানেন ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে বাংলায় যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনার রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে সমাবেশের দুদিন আগে ইতিমধ্যে প্রায় 25,000 মানুষ পশ্চিমবাংলার উত্তরের জেলাগুলো থেকে এসে হাজির হয়ে গেছেন আমাদের এই সমাবেশকে যোগদান করার জন্য। ইতিমধ্যেই 25,000 ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ তারা অবাক হয়ে গেছে কি এমন জাদু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। আমরা ছেলেবেলায় হ্যামিল্টনের বাঁশিওয়ালার গল্প শুনেছিলাম, হ্যামিল্টনের বাঁশিওয়ালা তার বাঁশির আওয়াজ দিয়ে সেই দেশের সমস্ত একসাথে প্রাণীকে তারা সরিয়ে নিয়ে গিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জাদুর মধ্যে দিয়ে তার বক্তব্যের মধ্যে দিয়ে সারা রাজ্যের মানুষকে তো বটে, আমাদের রাজ্য ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস শাখা প্রশাখা বিস্তার করছে, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলো থেকে হাজার হাজার মানুষ আজকে এই সমাবেশে হাজির হচ্ছে। এই সমাবেশ আর পাঁচটা রাজনৈতিক সমাবেশের মতো নয়, এই সমাবেশ শুধুমাত্র কোন দাবি বা আন্দোলনের মধ্যে দিয়ে নয়, এই সমাবেশ শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবার জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাবেশ নয়, এই সমাবেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশ। ধারে ভারে